পরে এবার পাশবিকতার শিকার চার বছরের এক শিশু রূপনগরে একটি বাসার গ্যারেজে চলে এই নির্মমতা এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ওই বাড়িতে ভাঙচুর চালায় পরে পুলিশ এসে অভিযুক্ত ধর্ষককে আটক করে মিসাইতো রিষাদ আনমের রিপোর্টে চার বছরের শিশু সুমাইয়া আক্তারকে এসির বাতাসের প্রলোভন দেখিয়ে গাড়িতে প্রবেশ করে ধর্ষণ চেষ্টা করে আয়মান আফসিদ পরে অন্য শিশুরা মেয়ের মাকে ডেকে আনার পর গাড়ির ভেতর থেকে মেয়েটিকে উদ্ধার করেন এলাকাবাসী এ সময় গাড়ি ভাঙচুর করেন বিক্ষুব্ধ এলাকাবাসী মিরপুরের রূপনগরের বিশ নম্বর সড়কের উনসত্তর নম্বর বাসার গ্যারেজে ঘটে এ ঘটনা বললু ডিজা আমার গাড়ি নিয়ে বই বলহৰ বাদে আমিতো ফাক ফাঁক বোৱাইছোঁ বাদে দৈৰে আইছে আয়েদি ৰাস্তা মানে কোনো গাড়ী নাই বাদে কৈ আনি লৈ যাইছে বাদ যে লৈয়ে যাইছে যায় দি মাইকুৰ ভিত্তে মাইকুৰ মানে কি লাই থৈছে দৰ্জা খোলা না মাইকুৰ খোলা নদিকে বাদে আমি ৰাস্তাত দাৰুৱানে ডাক দেছি দাৰুৱান এজাক খোলোহৰ বাদে আমি আৰু কৈ থৈ আমি অজ্ঞান হৈ ৰৈছোঁ চিলন মাৰি

চাচার বাসায় বেড়াতে এসে এ ঘটনা ঘটায় পঞ্চম শ্রেণীর ওই শিশু পুলিশ জানায় প্রাথমিকভাবে ঘটনা স্বীকার করেছে অভিযুক্ত শিশু পরীক্ষা চলছে চিকিৎসাধীন হচ্ছে আমাদের ফোর্স অফিসার সবে আছে তাদের বক্তব্য ডাক্তারের বক্তব্য নেওয়ার চেষ্টা করতেছে সে আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করছে আমরা নিয়মিত যে মামলা আছে যেটা আইনগত ব্যবস্থা যা যা করার যদি দর্শনের অভিযোগ আমরা দর্শন মামলা নেব এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কিশোর আইনে রূপনগর থানায় ধর্ষণ মামলা করা হয় ঋষাদর্ণব देश टीवी ढाका